সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাঁচবিবি সীমান্তে বিএসএফ এর আবার কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। ওবায়দুল কাদেরের খোঁজ দিলে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ, যা বললেন উপদেষ্টা আসিফ। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন, অন্তর্বর্তী সরকারকে নূর। ছাত্র জনতার অবস্থান, রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই দাফন হল মুক্তিযোদ্ধার মরদেহ। জামায়াতকে মুছে ফেলতে গিয়ে আওয়ামী লীগের আজ এমন দশা, মন্তব্য ডাক্তার শফিকুরের। নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পাঁচবিবি সীমান্তে বিএসএফ এর আবার কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে আবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বাধা দেওয়ায় কাঁটাতারের বেড়া নির্মাণে স্থগিত রেখেছে বিএসএফ। শনিবার সকাল 8:30 দিকে সীমান্তের শূন্য রেখা থেকে ভারতীয় ভূখণ্ডের মাত্র 15 গজ অভ্যন্তরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। ওই সীমান্তে এর আগেও একইভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সোনাতলা সীমান্ত এলাকার মেইন পিলার 280 নম্বরের সাব পিলার 3 ও 4 নম্বর অংশে বিএসএফ এর সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করেন। শূন্য রেখা থেকে আনুমানিক 15 গজ অভ্যন্তরে এ তৎপরতা স্থানীয় বাসিন্দারা দেখে বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। এরপর বিজিবি বাধায় বিএসএফ এর সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেন। ওবায়দুল কাদেরের খোঁজ দিলে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজশাহী বিজিবির সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে সরকারের কাছে হালনাগাদ কোনো তথ্য নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আপনারা তো অনুসন্ধানে সাংবাদিকতা করেন, আমি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যদি আমাকে এরকম একটা খবর ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে দিতে পারেন, আমি আপনাদের একটা প্রাইজ দিয়ে দেব। আপনারা আমাদেরকে কিন্তু অনেক সংবাদ দিতে পারেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে মেধার বাইরে নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন এই উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী ফেসিস সরকারের গত 15 বছরে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে, কেউ কেউ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু যারা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ, যা বললেন উপদেষ্টা আসিফ। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে, প্রয়োজনে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। শনিবার সকাল 11:00 দিকে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আসিফ বলেন, প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে, প্রয়োজন হলে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে, জনগণের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন, অন্তর্বর্তী সরকারকে নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিভিন্ন স্থানে চাঁদাবাজি হামলার ঘটনা ঘটছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে, প্রশাসনে আওয়ামী প্রেতাত্মা বসে আছে, সরকার দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে আওয়ামী ফেসিবাদ ফিরে আসবে, তাই সরকারকে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন। শনিবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো তাড়া নেই, তবে অন্তর্বর্তী সরকারকে সামনে রেখে ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে আমরা সংস্কার করতে চাই। ছাত্র জনতার অবস্থান, রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই দাফন হল মুক্তিযোদ্ধার মরদেহ।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের দাফন রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল পাঁচটায় শহরের বেবি স্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থান মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজা নামাজে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নিলেও নিজ দলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এর আগে বিকেল তিনটায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে কোনো প্রকার রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই সাধারণ দাফনের দাবিতে জেলা প্রশাসকের সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেন। জামায়াতকে মুছে ফেলতে গিয়ে আওয়ামী লীগের আজ এমন দশা, মন্তব্য ডাক্তার শফিকুরের। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে মুছে ফেলতে গিয়ে আওয়ামী লীগ নিজেরা এমন পরিস্থিতিতে পড়েছে সেটার সাক্ষী এদেশের ১৯ কোটি মানুষ। আমরা এজন্য কোনো গর্ব অহংকার করি না, আমরাও যদি এরকম করি তাহলে আমাদেরও এরকম হতে পারে। জামায়াত আমির আরো বলেন, আল্লাহ সবার প্রতি সুবিচার করেন, যে মজলুম হবে সেই আল্লাহর পক্ষ থেকে সুবিচার পাবে, এটা আল্লাহ কোরআনে বারবার ঘোষণা দিয়েছেন। মজলুম যদি সবর করেন, আল্লাহ বলেছেন আমি তোমাদের সঙ্গী হব। আমরা মনে করি বিগত সরকারের আমলে জামায়াত ইসলামী মজলুম ছিল না, পুরো জাতি মজলুম ছিল। মজলুম জাতিকে আল্লাহ তাআলা একটা জুলুমের অবস্থা থেকে উদ্ধার করেছেন। নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন। নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সরকার শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করবে। রীতি অনুযায়ী এই কমিটিতে ৬ জন সদস্য থাকবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেন। এই দফায় গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি আলোচনায় অংশ নেয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টায় এর সংলাপ শুরু হয়ে ৭টার দিকে শেষ হয়। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একথা জানান। মাহফুজ আলম বলেন, সরকার তার দল নিরপেক্ষ অবস্থান থেকে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে এই সার্চ কমিটি গঠন করবে। এই সার্চ কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন কমিটি পুনর্গঠনের কাজ করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে করবেন, কর্নেল ওলির প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমদ বলেছেন, আওয়ামী লীগ হলো একটা অভিশপ্ত দল। আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে খুন করেছে, ৩০,০০০ মানুষকে আহত করেছে, তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে নিষিদ্ধ করবেন? আর কয়টা লাশ পড়লে আপনারা তাদের নিষিদ্ধ করবেন? জাতীয় পার্টির দালাল, আরও কিছু দালাল আছে যারা বাড়ি গাড়ির জন্য নির্বাচনে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ওলি আহমেদ আরো বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারা অনেক সুযোগ পেয়েছেন, ২-২.৫ মাস চলতেছে, কিন্তু আপনারা এখনো দৃশ্যমান কোনো কিছুই দেখাতে পারেননি। লোটা বাহিনী এখনো হাসিনার কাজ করে যাচ্ছে। বিএনপি এবং জামায়াতের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করা। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং দেশের সম্পদকে রক্ষা করতে হবে। গণহত্যাকারীদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার দাবি পার্থের। গণহত্যাকারীদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বৈঠকে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে ব্যাপারে প্রশ্নও তুলেছেন বিজেপি সভাপতি। এছাড়া নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটি লিয়াজো কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে আওয়ামী লীগের আমলে ৩টি জাতীয় সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করা যায় কিনা সে ব্যাপারে প্রস্তাব দিয়েছেন তিনি।